হাইড্রোলজির খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক হচ্ছে হাইড্রোগ্রাফ হাইড্রোলজি মেনলি আমরা এর আগেও যতগুলো পড়েছি মেনলি হচ্ছে প্রেসিপিটেশনের সাথে সম্পর্কিত প্রেসিপিটেশন মানে আমাদের দেশের জন্য মেনলি বৃষ্টিপাত তো হাইড্রোগ্রাফটাও হচ্ছে ওই বৃষ্টিপাত সংক্রান্তই একটা বিষয় একটা গ্রাফ যেহেতু বোঝা যাচ্ছে যে হাইড্রোগ্রাফ তো এটা হচ্ছে একটা গ্রাফি তো গ্রাফটা আসলে কেমন এই গ্রাফটা আসলে নির্দেশ করে একটা জায়গায় যখন বৃষ্টিপাত হয় তখন একটা আউটলেটে ডিসচার্জের ধরনটা কীরকম হয় তার উপরে ডিপেন্ড করে তো আমি মনে করলাম যে আমার হচ্ছে এই হচ্ছে একটা আউটলেট সে এই হচ্ছে আমার একটা আউটলেট ঠিক আছে এরকম একটা আমার একটা আউটলেট হুম আউটলেট নেই এটা হচ্ছে একটা ক্যাচমেন্টেরিয়া স্যার আমি আউটলেট বলছি এটা একটা এরিয়া ক্যাচমেন্টেরিয়া এবং এই হচ্ছে আমার একটা আউটলেট আউটলেট মানে যে এটা হচ্ছে আমার হতে পারে রিভার খাল কিছু হতে পারে তো এখানে কি হয় এখানে হচ্ছে পানি এখান থেকে হচ্ছে পানির ফ্লো হয় ঠিক আছে আর এখানে হচ্ছে বনভূমি আমি এখানে অনেক বেশি স্লোপ আসলে সত্যি বলতে এত বড় স্লোপ কখনোই থাকে না হ্যাঁ তো এখান থেকে কি হয় এটা মেনলি এখানে হইতেছে আমার কি আছে গাছপালা আছে ঘর বাড়ি আছে রাস্তাঘাট আছে এই যে এই জায়গাটাতে এখানে আমার মানে রাস্তাঘাট ঘর বাড়ি গাছপালা এগুলো আছে এই জায়গাটাতে ঠিক আছে তো যখন এখানে বৃষ্টিপাত হয় যখন এখানে কি হয় বৃষ্টিপাত হয় যখন আমি মনে করলাম যে বৃষ্টিপাত হচ্ছে ইউনিফর্মলি মানে সমস্ত জায়গায় কি সমানভাবে বৃষ্টিপাত হচ্ছে ঠিক আছে তো যখন এখানে এরকম বৃষ্টিপাত হচ্ছে তো কি হবে অবশ্যই বৃষ্টিপাত হলে পানি এই সারফেসের উপর পড়বে তো পরে হচ্ছে কি হবে কিছু পানি এই মাটির যে ভিতর মাটির ভিতর থেকে ইনফিলট্রেট হয়ে কোথায় চলে যাবে একদম গ্রাউন্ড ওয়াটারে চলে যাবে হুম আর কিছু পানি কি হবে কিছু পানি হচ্ছে এই সারফেসের উপর থেকে কি হবে ফ্লো হবে তো এই জিনিস প্রত্যেক দিনই আমি বলি প্রত্যেকটা লেকচারে আমি এই কথাটাই বলি কারণ এটা হচ্ছে ইনিশিয়াল তো এই যে ভিতরে যতটুকু চলে গেল এতটুকু বলবো আমরা হাইড্রোলজ হাইড্রোলজি জন্য এতটুকু বলবো যে এটুকু আমার লস হলো এটুক কি হলো লস হলো তার মানে বৃষ্টিপাত যদি আমি যে পাঁচ সেন্টিমিটার বৃষ্টিপাত হয়েছে এবং দুই সেন্টিমিটার ভিতরে চলে গেছে তার মানে লস কত দুই সেন্টিমিটার এবং বাকি যতটুকু এই যে সার্ফেসের উপর থেকে ফ্লো করা শুরু করলো সার্ফেস উপর থেকে ফ্লো করা শুরু করলো এটাকে বলবো আমরা ইফেক্টিভ রেইনফল তার মানে কি যে যতটুকু আমার ভেতরে চলে গেলো ততটুকু লস এবং যতটুকু এই যে সার্ফেসের উপর থেকে আমার কোথায় আসলো এই যে আমার যে আউটলেট এই যে আউটলেট এই আউটলেট এসে পড়লো সেটাকে বলবো হচ্ছে আমরা ইফেক্টিভ রেইনফল তার মানে যদি পাঁচ সেন্টিমিটার আমার যদি বৃষ্টিপাত হয় এবং যদি আমার এরকম হয় যে দুই সেন্টিমিটার আমার লস হয়ে যায় তাহলে ইফেক্টিভ রেইনফল কত তিন সেন্টিমিটার ঠিক আছে এবং ইফেক্টিভ রেইনফলের জন্য যে পানিটা পরে এই যে এরকম এই যেখান থেকে আস্তে আস্তে চলতে থাকে চলতে থাকে এই পানিটাই একসময় কোথায় আসে আউটলেটে আসে আউটলেট মানে কি এই যে নদী খাল এগুলো তার মানে এই ইফেক্টিভ রেইনফলের জন্য কিন্তু আমার এই যে নদীর পানি বাড়ে বা আমার যে ক্যানেলের পানি বা আউটলেটের পানি হচ্ছে বাড়তে থাকে বা আউটলেটের যে ফ্লো পানির ফ্লো সেই ফ্লোটা কি হয় বাড়তে থাকে তো দেখা যাচ্ছে বৃষ্টিপাত তো একই সময় সম্পূর্ণ জায়গার উপর ঠিক আছে তো এই জায়গাটা আমি যদি বলি যে এটা তো তো আউটলেট 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 এই এই যে জায়গাটা হচ্ছে এইখানে কাছের বিন্দু কোনটা এইগুলো হচ্ছে কাছের বিন্দু কাছের বিন্দু কিন্তু এই যে এটা কি সবচেয়ে দূরের বিন্দু তাই না সবচেয়ে দূরের বিন্দু তো বৃষ্টিপাত যখন পরে তখন কি হয় কাছের বিন্দু যেগুলো থাকে ওই কাছের বিন্দু দিয়ে কি আগে হচ্ছে আমার পানিটা কোথায় আসে আউটলেটে চলে আসে কিন্তু দূরের বিন্দু দিয়ে আসতে আসতে কিন্তু কি লাগে আমার অনেক সময় লাগে গেছে বিষয়টা দূরের বিন্দু দিয়ে আসতে কিন্তু অনেক সময় লাগে তো যখন এই সবচেয়ে দূরের বিন্দুটার পানিও এখানে চলে আসে তখন হচ্ছে ম্যাক্সিমাম ফ্লো হয় মানে সবচেয়ে বেশি ফ্লো হয় কিন্তু এই যে যখন এই যে কাছের কাছের গুলো তো শুরুতেই এসে পড়ে ঠিক আছে তো কাজ এই যে এইখানে যেটা পড়বে এখানে যে বৃষ্টিপাতটা হবে বা এখানে যে পানি ফোটা হবে সেটা কিন্তু খুব সহজেই এখানে চলে আসবে মানে অল্প সময়ের মধ্যে চলে আসবে কিন্তু এইখানের পানি কিন্তু তখনও আমার আউটলেটে এসে পৌঁছায় না তার আউটলেটে কিন্তু তখনও একদম ফুল ফ্লো যেটা একদম সম্পূর্ণ ডিসচার্জ তখনও হচ্ছে না কারণ কি এই জায়গার পানি এখন এসে পৌঁছায় না কিন্তু যখন একদম সম্পূর্ণ এই বিন্দু থেকে এই বিন্দু পর্যন্ত পুরো পানি এসে এখানে পৌঁছাবে তখনই কিন্তু হচ্ছে আমার সবচাইতে বেশি ফ্লো হবে এবং আমরা এটাকে বলছিলাম হচ্ছে যে যেই সময়ে একদম ফার্দেস্ট বিন্দু থেকে ক্যাচমেন্টেরিয়ার ফার্দেস্ট বিন্দু থেকে পানি এসে এই আউটলেটে পৌঁছায় সেটাকে আমরা বলতাম হচ্ছে টাইম অফ কনসেন্ট্রেশন যেটা দিয়ে আমরা এর আগের আমার মানে সেকেন্ড লেকচারে হচ্ছে আমরা একটা অঙ্ক করে আসছি ঠিক আছে তো এখন যদি আমরা তাহলে একটা হাইড্রোগ্রাফের যদি একটা খুব সিম্পল একটা ছবি আঁকাতে চাই তাহলে সেটা কিভাবে আঁকাতে পারি আমি হাইড্রোগ্রাফের ছবিটা এভাবে আঁকাতে পারি যে এই বরাবর এই বরাবর যদি আমি দিই আমার ডিসচার্জ কিউ এবং এই বরাবর আমি যদি দিই আমার সময় দ্যাট ইজ টাইম তাহলে তাহলে আমি আমার ছবিটা কিভাবে আঁকতে পারি আমি আমার ছবিটা আঁকতে পারি হচ্ছে অনেকটা এই রকম এই রকম একটা ছবি আঁকতে পারি আচ্ছা রকম আমি এটা একটু উঠায় আঁকা এলাম কেন এটা একটা কোশ্চেন হইতে পারে আচ্ছা কেন আমি এরকম উঠায় আঁকা এলাম একটু বলি এই কিউটা হচ্ছে কি কিউটা হচ্ছে ফ্লো কিউটা হচ্ছে কি ফ্লো তো যখন আমার বৃষ্টিপাত হয় না তখন কি নদীতে ফ্লো করে না তখনও কিন্তু নদীতে ফ্লো করে বা রিভারে হচ্ছে পানি ফ্লো করে বা আউটলেটে পানি ফ্লো করে সেই ফ্লোটাকে বললে আমরা হচ্ছে বেস ফ্লো সেই ফ্লোটাকে আমরা কি বলি বেস ফ্লো মানে এটা বৃষ্টিপাত হওয়ার সাথে সম্পর্কিত না এই পানিটা এমনি ফ্লো করে সেটা হচ্ছে আমার এটা এইজ এরকম আমার ঠিক আছে তার মানে বেস ফ্লো কি হবে আমার সব সময়ই থাকবে বেস ফ্লো কি হবে আমার সব সময় থাকবে আর এটা হচ্ছে আমার বৃষ্টিপাতের জন্য ফ্লো দেখেন বৃষ্টিপাতের জন্য কি হবে এই যে এই যে ফ্লোটা বাড়তেছে বাড়তেছে বাড়তে বাড়বে বেস ফ্লো কিন্তু এই যে এইটা কিন্তু বৃষ্টিপাতের জন্য এই যে বাড়তেছে বাড়তে পারছে এক সময় কি হবে আমার সর্বোচ্চ হচ্ছে কিউ বা ডিসচার্জ হবে তারপরে আবার যখন বৃষ্টিপাত কমতে থাকবে তখন আস্তে আস্তে আবার কি হয়ে যাবে কমে যাবে কিন্তু বেস ফ্লো কিন্তু আমার সব সময় কি থেকে যাবে এই যে ছবিটা এই ছবিটাই হচ্ছে কি এই ছবিটাই মেনলি হচ্ছে আমার আমার যে ডিসচার্জের ছবি এটাই হচ্ছে আমার সেই ডিসচার্জ বা হাইড্রোগ্রাফের যে ছবি সেটাই হচ্ছে আমার এটা ঠিক আছে তার মানে আমি আমার বলতেছি যে এই যে এতটুকু এতটুকু হচ্ছে কি আমার বেস ফ্লো মানে আমার শুরুতেই আছে আর এইটুকু হচ্ছে আমার কিসের জন্য বৃষ্টিপাতের জন্য হচ্ছে এই জন্য এটাকে যদি পুরো নামটা দিই তাহলে আমি বলবো যে রেইনফল ইন্ডিউসড ফ্লো মানে হচ্ছে যে রেইনফলের জন্য এতটুকু এই যে এই ফ্লোটা আমার এতটুকু হয়েছে কতটুকু এই যে এই জায়গাটুকু এই যে এই জায়গাটুকু এই জায়গাটার ফ্লো আর এই বেস ফ্লো কি বেস ফ্লো আমার আগে থেকেই আছে বোঝা গেছে তো এই হচ্ছে আমার আমার যে মানে হাইড্রোগ্রাফ মেনলি এই হচ্ছে হাইড্রোগ্রাফের একটা খুব সাধারণ চিত্র তো এই এই সর্বোচ্চ ফ্লোটা কখন হবে যখন হচ্ছে এই বরাবর তো আমি সময় দিছি তাই না সর্বোচ্চ ফ্লোটা কখন হবে যখন এই যে সবচেয়ে দূরের বিন্দুর যে ছিল ক্যাচ সে একদম আস্তে 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 আউটলেটে চলে আসবে সেই সময় হচ্ছে আমার সর্বোচ্চ ফ্লো হবে বোঝা গেছে এরপর আবার ফ্লোটা আস্তে আস্তে কি হবে আস্তে আস্তে আমার কমতে থাকবে আচ্ছা আর যদি আমি যদি এই টোটাল ছবিটাকে বলা হয় আচ্ছা হাইড্রোগ্রাফের মধ্যে তিনটা আছে হাইড্রোগ্রাফের মধ্যে কয়টা আছে তিনটা আছে এই তিনটাকে কি একটাকে বলি হচ্ছে আমরা ফ্লাড হাইড্রোগ্রাফ ফ্লাড হাইড্রোগ্রাফ একটাকে বলি হচ্ছে আমরা ডিরেক্ট রান অফ হাইড্রোগ্রাফ বা ডিআরএইচ ডিরেক্ট রান অফ হাইড্রোগ্রাফ ডিরেক্ট রান অফ হাইড্রোগ্রাফ ডিআরএইচ আর বলে বলেছে আমরা ইউএইচ বা ইউনিট হাইড্রোগ্রাফ ইউনিট হাইড্রোগ্রাফ ঠিক আছে একটাকে বলি 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 ইউনিট হাইড্রোগ্রাফ তো আমি এই এই দুটা আগে একটু বলি ফ্লাড হাইড্রোগ্রাফ কি আর ডিরেক্ট রান অফ কি এই দুটো আগে একটু আমি একটু বলি ফ্লাড হাইডোগ্রাফ হচ্ছে বেস ফ্লোকে যদি আমি দেখায় যদি একটা হাইড্রোগ্রাফ আঁকি তাহলে সেটাকে বলা হয় হচ্ছে ফ্ল্যাট হাইডোগ্রাফ মানে যার মধ্যে বেস ফ্লো থাকবে এবং ইন্ডিউস রেইনফলের জন্য যে ফ্লো হয় সেটাও থাকবে এটাকে হচ্ছে আমরা কি বলবো ফ্ল্যাড হাইড্রোগ্রাফ আর যদি আমি ডিরেক্ট রান অফ হাইডোগ্রাফ আঁকাই ডিরেক্ট রান অফ হাইডোগ্রাফ মানে হচ্ছে যেখানে বেস ফ্লো কনসিডার করা হয় না শুধু বৃষ্টিটাই কনসিডার করা হয় তাহলে সেটা কেমন হবে সেটা হবে হচ্ছে এই যে এরকম মানে এখানে আমি বেস ফ্লোটাকে কী ধরছি শূন্য ধরছি মানে বেস ফ্লোটাকে বাদ দিয়ে শুধুমাত্র বৃষ্টির জন্য আমার যে ফ্লো হয়েছে সেটাকেই বলবো হচ্ছে আমরা কি এটাকে বলবো হচ্ছে আমরা ডিরেক্ট রান অফ হাইডোগ্রাফ সেটাকে আমরা বলবো হচ্ছে ডিরেক্ট রান অফ হাইডোগ্রাফ বোঝা গেছে তার মানে একটা ফ্ল্যাড হাইড্রোগ্রাফ কি ফ্ল্যাড হাইড্রোগ্রাফের সময় আমার কি হয় বেস ফ্লোটাকে যোগ করতে হবে বেস ফ্লোটাকে আনতে হয় কিন্তু ডিরেক্ট রান অফ হাইডোগ্রাফের সময় আমার কোনো বেস ফ্লো না আমার বৃষ্টিপাতের জন্য আমার যতটুকু বৃষ্টি মানে ফ্লো হয়েছে ততটুকুই হচ্ছে হিসাবে আনতে হবে ঠিক আছে আমি আবার আসলাম যে টোটাল রেইনফল ইকুয়াল টু হচ্ছে লস প্লাস রান অফ লস মানে কি যতটুকু হচ্ছে কি হবে আমার ইনফিলট্রেট হবে ইনফিলট্রেট হবে আর এই রান অফটাকেই কিন্তু আমি বলছি হচ্ছে কি ইফেক্টিভ রেইনফল ইফেক্টিভ রেইনফল যার মানে হচ্ছে যে এতটুকু আমার সার্ফেসের উপর থেকে কি চলে যাবে এই ইফেক্টিভ রেইনফলকেই আমরা বলি হচ্ছে রেইনফল এক্সেস এই টার্মটাই আমাকে মাথায় রাখতে হবে তাহলে রেইনফল এক্সেস বলতে কি বুঝবো রেইনফল এক্সেস বলতে বুঝবো হচ্ছে যেই বৃষ্টিটা আমার মানে যেই পানিটা বৃষ্টির যেই পানিটা আমার পানিতে মানে মাটিতে পড়া মাত্রই হইতেছে চলা শুরু করবে এটাই হইতেছে কি আমার রেইনফল এক্সেস আর লস মানে কি যেটা যেই যে পানিটা যে পানিটা হইতেছে ভিতরে আমার চলে যাবে সেটা হচ্ছে লস ঠিক আছে আচ্ছা তাহলে এখন আমি একটু বলি যে আমি যদি বলি যে আমি আবার বলি যে এটুক যদি আমি বলি যে পাঁচ সেন্টিমিটার হয়েছে আমার হইতেছে রেইনফল টোটাল রেইনফল হচ্ছে পাঁচ সেন্টিমিটার তাহলে লস কত হবে দুই সেন্টিমিটার যদি লস যদি হয় দুই সেন্টিমিটার হয় তাহলে রেইনফল এক্সেস কত হবে আমার তিন সেন্টিমিটার বোঝা গেছে তার মানে লস প্লাস রেইনফল এক্সেস হচ্ছে কি আমার টোটাল রান অফ ঠিক আছে আচ্ছা এখন কথা হচ্ছে যে এই সেন্টিমিটার বলতে আসলে কি বোঝায় সেন্টিমিটার বলতে আসলে কি বোঝায় সেন্টিমিটার বলতে বোঝায় যে রেইনফল এক্সেস থ্রি সেন্টিমিটার বলতে বোঝায় যে আমার ক্যাচমেন্ট এরিয়াটা যদি আমি আবার ওই ছবিটা ওরকম একটা আঁকাই যে এই যদি হয় আমার ক্যাচমেন্ট এরিয়া এই যদি হয় আমার ক্যাচমেন্ট এরিয়া ঠিক আছে এরকম একটা ক্যাচমেন্ট এরিয়া এইখানে হচ্ছে আমার সেই আউটলেট এখানে হচ্ছে আউটলেট এখানে আমি একটু এবার একটু স্লোপটা কম দিছি ঠিক আছে স্লোপটা কম দিছি এই যদি হয় আমার আউটলেট মানে ক্যাচমেন্ট এরিয়া তাহলে যেটা হবে যে এই এরিয়ার এই টোটাল এরিয়া আমি যদি ধরি যে এ টোটাল এরিয়ার মান কত এ এ আচ্ছা তো রেইনফল এক্সেস তিন সেন্টিমিটার বলতে বোঝায় যে বৃষ্টিপাতটা এমন হয়েছে বৃষ্টিপাতটা এমন হয়েছে যে যতটুকু পানি এর উপর থেকে ফ্লো করে গেছে ওইটুক পানিকে যদি আমি পুরো এরিয়াতে জমা করতাম পুরো এরিয়াতে এটা পুরো এরিয়া যদি একটা চৌবাচ্চা আমি চিন্তা করি পুরো এরিয়াটা যদি আমি একটা কি চিন্তা করি চৌবাচ্চা চিন্তা করি চৌবাচ্চা চিন্তা করি বা গামলার মতো চিন্তা করি এবং যতটুকু পানি এই যে ফ্লো হয়েছে তাহলে ফ্লো হয় কোনটা রেইনফল এক্সেস তাহলে যতটুকু আমার পানি ফ্লো হয়েছে ওই পানিটাকে আমি পুরো এরিয়ার মধ্যে যদি জমা করতাম তাহলে তার হাইট হইতো তিন সেন্টিমিটার বোঝা গেছে বৃষ্টিপাত হইছে কত পাঁচ সেন্টিমিটার বৃষ্টিপাত পাঁচ সেন্টিমিটার বলতে কি বুঝায় যে এই পুরো এরিয়াতে যত পানি বৃষ্টি মানে যতটুকু বৃষ্টি হয়েছে যতটুকু পানি বৃষ্টি হয়েছে ওইটুক পানিকে যদি আমি এই পুরো এরিয়াতে একটা গামলা বসায় জমা করে রাখতাম তার উচ্চতা হতো পাঁচ সেন্টিমিটার আর তার থেকে দুই সেন্টিমিটার কি হয় নিচে চলে যায় তার মানে বাকি থাকে কি রেইনফল কত তিন সেন্টিমিটার রেইনফল এক্সেস মানে কি যেই পানিটা ফ্লো করে তার মানে যতটুকু পানি হচ্ছে আমার ফ্লো করছে ওইটুক পানিকে যদি আমি এই এরিয়ার মধ্যে বদ্ধ করে রাখতাম তাহলে ওই পানির উচ্চতা তিন সেন্টিমিটার বোঝা গেছে আচ্ছা তার মানে এই যদি আমরা এখন এই তাহলে আমার এইটুক তো কি তো আমার লস এইটুকু আমার হিসাবে বাদ তাহলে আমার কারণ কি এটুক হিসাবে বাঁধতাম কারণ এটা আমার এই যে নদীতে আসে না আর নদীতে না আসলে ওই পানির জন্য কোনো ফ্লো হয় না কেন আমরা হাইড্রোগ্রাফে পড়ছি কি হাইড্রোগ্রাফ মানে হচ্ছে এই যে কিউ ভার্সেস টি মানে ফ্লো ভার্সেস সময় তাহলে যেই পানির জন্য কোনো ফ্লো হয় না সেই পানি তো আমার দরকার নাই আমার ফ্লো হচ্ছে কোনটা রেইনফল এক্সেসের জন্য তার মানে ওইটা নিয়েই কাজ করব ঠিক আছে আচ্ছা তাহলে আমি একটু যদি বলি যে রেইনফল এক্সসেস কত যতটুকু পানি আমি যতটুকু পানি আসলে ফ্লো হয় তো ওই পানিটুকু যদি আমি যদি বদ্ধ রাখি তাহলে মানে যদি আমি পুরো এরিয়ার মধ্যে ওইটুক পানিকে বদ্ধ রাখি তাহলে তার হাইট হবে হচ্ছে কত তিন সেন্টিমিটার তার মানে আমি যদি পুরো পানির ভলিউম বের করতে চাই ভলিউম মানে পুরো পানির আয়তন কত তাহলে আয়তন কি আয়তন হচ্ছে ক্ষেত্রফল ইন্টু উচ্চতা আমি যদি বলি ভলিউম কি আমার এরিয়া ইন্টু কি আমার হাইট বোঝা গেছে এরিয়া ইন্টু কি হাইট তাহলে যদি বলি যে পুরো পানির ভলিউম তাহলে পুরো পানির ভলিউম হচ্ছে এরিয়া ইন্টু কি হাইট কি হাইটটাই সে আমার রেইনফল এক্সেস কারণ এই তিন সেন্টিমিটার থাকবে পানির উচ্চতা তার মানে হাইটটা কি আমার রেইনফল রেইনফল এক্সেস বোঝা গেছে টু পুরো পানির যে ভলিউম সেই পানির ভলিউমই হচ্ছে আমার এরিয়া ইনটু কি আমার রেইনফল এক্সেস আছে এগুলো কেন পড়াইতেছে এগুলো সে পরে লাগবে ম্যাথ করার সময় এগুলো লাগবে এজন্য এখন এগুলো পড়াইতেছি তো এরিয়া ইনটু কি আমার রেইনফল এক্সেস বোঝা গেছে আচ্ছা এবার আমরা এই ছবিটার দিকে একটু আসি এই ছবিটার দিকে এই ছবিটা দিয়ে আমরা কি পাই এই ছবিটা দিয়ে আমরা পাই হইতেছে ফ্লো ভার্সেস এটা যদি আমি ডিরেক্ট রান অফ হাইডোগ্রাফ খাই মানে বেস ফ্লো না শুধু যদি ডিরেক্ট রান অফ হাইডোগ্রাফ খাই তাহলে কি এরকম একটা ছবি আসবে তাই না এরকম একটা ছবি আসবে আচ্ছা আমরা কিউ এর একক কি জানি মিটার কিউ পার সেকেন্ড আর টি এর একক কি জানি সেকেন্ড ঠিক আছে তাহলে এখন যদি আমি এই পুরো এরিয়ার ক্ষেত্রফল বের করি পুরো এরিয়া সরি পুরো এরিয়ার আয়তন বের করি তাহলে আমাকে কি গুণ করতে হবে কিউ ইন্টু কিউ ইন্টু কি আচ্ছা কিউ ইন্টু টি মানে কি কিউ ইন্টু টি মানে হয়েছে আমি যদি বলি যে মিটার কিউব বাই সেকেন্ড ইন্টু কি আমার সেকেন্ড তাহলে আমি কি পাইলাম মিটার কিউব পাইলাম না বোঝা গেছে তাহলে ভলিউমের ক্ষেত্রফল কি ভলিউমের ক্ষেত্রফল হইতেছে কি আমার মিটার কিউব আর এইটার ক্ষেত্রফল কি আমার মিটার কিউব তার মানে আমি দুইটা ভাবে হচ্ছে এই পুরো পানির আয়তন পাইতে পারি একটা হচ্ছে যে আমি এই ক্যাচমেন্ট এরিয়ার যে এরিয়া সেই এরিয়া ইন্টু যদি রেইনফল এক্সেস দিই তাইলেও পাইতে পারি আরেকটা হচ্ছে যে আমি পুরো পানির ভলিউম কীভাবে পাইতে পারি আমি যদি কিউ ইন্টু টি গুণ করি তাহলে হইতেছে আমি হইতেছে এই মানে পুরো পানির যে আয়তন সেই আয়তন হইতেছে পাইতে পারি তার মানে আমরা কি বলতে পারি না যে এইটার সমান আমি ভলিউম পাইতেছি আবার কিউ ইন্টু টি করেও আমি ভলিউম পাইতেছি তার মানে আমরা বলতে পারি যে এই এরিয়া ইন্টু যে আমার রেইনফল এক্সেস রেইনফল এক্সেস টু আমি বলতে পারি এই যে কিউ ইন্টু হচ্ছে আমার বোঝা গেছে কিউ ইন্টু টি এই কিউ ইন্টু টি আসলে বুঝান মানে বলা উচিত না বলা উচিত হইতেছে কিউ টু যে মানে ভলিউম কিউ টু থেকে আমরা যে ভলিউম পাবো সেই ভলিউম ঠিক আছে কিউ টু থেকে আমরা ভলিউম পাবো যেটা সেটা তো এইটুক এইগুলোর কীভাবে ভলিউম বের করতে হয় সেগুলো আমরা কিসে শিখে আসছি বলুন তো সেগুলো হচ্ছে আমরা নিউমেরিক্যাল মেথডে শিখে আসছি না এরকম এই যে পয়েন্ট পয়েন্ট দিয়ে কী করতাম আমরা এরকম ভলিউম বের করতাম না এরকম ছোট ছোটোভাবে ভাগ করে আমরা কি ভলিউম বের করতাম না সেভাবে বের করতে হবে বোঝা গেছে আচ্ছা তো হচ্ছে আমরা এভাবে হইতেছে এই জিনিসটা হইতেছে আমাদের একটু মাথায় রাখা লাগবে ঠিক আছে তো এটা হচ্ছে আমরা পরবর্তীতে করার সময় এই জিনিসটা আমাদের লাগবে এরপর হচ্ছে আমরা একটু ইউনিট হাইড্রোগ্রাফের দিকে আলোচনা করব। তাহলে ওইটা দেখতেছি ইউনিট হাইড্রোগ্রাফটা ওই এমনি হাইড্রোগ্রাফের মতোই শুধু এখানে কি লেখছি ওয়ান সেন্টিমিটার রেইনফল এক্সেসের জন্য যে রান অফ হয় এটা আসলে ওয়ান সেন্টিমিটার আসলে ইউনিট রেইনফল এক্সেসের জন্য যে রান আমি একটু আসলে সব কিছুই খুবই মানে আনঅফিসিয়ালভাবে পড়াই একটু সহজ করার জন্য বাট অ্যাকচুয়াল সঙ্গে হচ্ছে ইউনিট রেইনফলের এক্সেসের জন্য যেটা এটা এক সেন্টিমিটার হতে পারে এক মিলিমিটার হতে পারে কেউ যদি চালাকি করে এক মিটার বলতে চায় এক মিটারও হতে পারে কোনো সমস্যা না এক ইঞ্চিও হতে পারে আচ্ছা তো যেহেতু আমরা এগুলো নিয়ে সেন্টিমিটার নিয়ে পড়তেছি তো আমি সেন্টিমিটার নিয়ে পড়াইতেছি অনেক জায়গায় ইঞ্চি বা মিলিমিটারও থাকতে পারে সমস্যা নেই তো ওয়ান সেন্টিমিটার রেইনফল এক্সেস জন্য যে রান হবে আচ্ছা রেইনফল এক্সেস মানে কি এফেক্টিভ রেইনফল যেই যেই বৃষ্টিটা হইতেছে আমার কি হবে ওই পড়ার সাথে সাথেই হইতেছে মাটির উপর থেকে ফ্লো করে একসময় আউটলেটে চলে আসবে সেটা হচ্ছে রেইনফল এক্সেস আমরা এটাকে ইফেক্টিভ রেইনফলও বলেছি তো ওয়ান সেন্টিমিটার কি আচ্ছা কোনো একটা জায়গায় বৃষ্টি তিন সেন্টিমিটার যার আগেরবার আমি যে দেখতেছিলাম ওখানে তিন সেন্টিমিটার কি ছিল আমার রেইনফল এক্সেস ছিল তো পাঁচ সেন্টিমিটার হতে পারে চার সেন্টিমিটার হতে পারে এক সেন্টিমিটার চেয়ে কমও হতে পারে ঠিক আছে তো বলতেছে কি যে ওয়ান সেন্টিমিটার রেইনফল এক্সেস জন্য যে রান অফ হবে মানে এটা একটা একক ধরে নেয় একক মানে ওয়ান সেন্টিমিটারের জন্য করতে হবে তো আমার যদি চার হয় তাহলে আমি কি করবো ইউনিট ইউনিট মানে কত ওয়ান ইউনিট মানে কত ওয়ান তো আমার যদি কোনো এক জায়গায় আমার যদি এরকম ইউনিটের জন্য ডাটা দেয়া থাকে সে আমার ওয়ান সেন্টিমিটারের জন্য সমস্ত ডাটা দেয়া থাকলো তো আমার যদি বলে যে ইউনিট ডাটা ইউনিট মানে ইউনিট হাইডোগ্রাফের জন্য আমার যদি ডাটা দিয়ে বলে যে পাঁচ সেন্টিমিটারের জন্য কত হবে তাহলে ইউনিট মানে কি ওয়ান সেন্টিমিটারের জন্য দেওয়া তাহলে আমি কি করবো পাঁচ সেন্টিমিটারের জন্য বের করতে বলছে তাহলে আমি ওটা পাঁচ দিয়ে গুণ করে দেবো ঠিক আছে তার মানে ওয়ান সেন্টিমিটারের জন্য ডাটা দেওয়া থাকলে আমি ওটাতে যে কোনো ডাটাতে হইতেছে খুব সহজে ওই যা দিয়ে গুণ করে হইতেছে ওইখানে নিয়ে যাইতে পারবো বোঝা গেছে আমি যদি বলে চার সেন্টিমিটারের জন্য কথা হবে তাহলে আমি কি ইউনিট হাইড্রোগ্রাফের যে ডাটা দেওয়া থাকবে ওইটার আমি চার দিয়ে গুণ করে দিব শেষ ঠিক আছে তো এটাই বলতেছে যে ওয়ান সেন্টিমিটার রেইনফল এক্সেসের জন্য যে রাঙা ফল তো আমি নিচে একটা ছবি আঁকাইছি এই ছবিটা আমি মনে করলাম যে একটা ছবি আমি মনে করলাম যে এটা হইতেছে আমার কত ছয় সেন্টিমিটার ছয় সেন্টিমিটার একটা রেইনফল এক্সেসের জন্য আমি মনে করলাম যে আউটলেটে আমার কি হাইড্রোগ্রাফটা হচ্ছে অনেকটা এরকম তাহলে ওয়ানের জন্য কত হবে ওয়ানের জন্য স্বাভাবিকভাবে আমার কত হবে এটা কিন্তু এটা কিন্তু কি হাইড্রোগ্রাফ ডিরেক্ট রান অফ হাইড্রোগ্রাফ কারণ এখানে আমি কি করছি না ফ্লো প্রযোগ করি না ওয়ানের জন্য হবে হবে আমার একটু কমে যাবে তাই আমি মনে করলাম যে এটা হচ্ছে আমার ওয়ান সেন্টিমিটারের জন্য হাইড্রোগ্রাফ তার মানে তারে আর যদি আমি এই আমার যদি কখনো এরকম হয় যে ছয় সেন্টিমিটার দেওয়া আসে ওয়ানে নিতে হবে এটাও হইতে পারে আবার কখনো কি ওয়ানে আসে মানে ইউনিট হাইড্রোগ্রাফ দেওয়া আমাকে ছয় সেন্টিমিটারের জন্য টি কত সেটা বের করতে হবে হ্যাঁ তাও বের করা যাবে কি করবো আমি এদের মধ্যে জন্য আমি এখন একটা সম্পর্ক তো এই হচ্ছে আমার কনভার্সন একটু যদি খেয়াল করি এখানে বলতেছি কি ইউনিট হাইডোগ্রাফ তাহলে ইউনিট হাইড্রোগ্রাফ মানে কি আমরা জানি যে ওয়ান সেন্টিমিটারের জন্য যেহেতু বৃষ্টিপাত তো সেইটার সাথে যদি আমরা রেইনফল এক্সেস গুণ করি রেইনফল এক্সেস মানে হচ্ছে ওয়ান সেন্টিমিটার না থেকে তো আমার চার পাঁচ ছয় কমও থাকতে পারে তো যত থাকলো তত যদি হাইডোগ্রাফি এটা তো আমার মেইন বৃষ্টিপাত কত ছিল ছয় সেন্টিমিটার তাহলে আমরা যদি ইউনিট হাইডোগ্রাফের সাথে ছয় গুণ করে দিই তাহলে আমরা কি অরিজিনাল যে আমার শুরুতে যে আমার ইটা ছিল এটা কি বলে যে ডিরেক্ট রান হাইডোগ্রাফটা ছিল সেটা হইতেছে বের হয়ে গেছে তো সেটাই এখানে লিখতেছি যে ইউনিট হাইডোগ্রাফের সাথে যদি আমি রেইনফল এক্সেসটা মানে যেটা অরিজিনালি হয় সেটা যদি আমরা গুন দিই তাহলে কি পাবো আমরা ডিরেক্ট রান অফ হাইডোগ্রাফ পাবো সেটার সাথে যদি আমি বেস ফ্লোটা যোগ করি তাহলে কি পাবো আমরা ফ্লাড হাইড্রোগ্রাফ পেয়ে যাবো তার মানে এটাই হচ্ছে একদম লাস্ট ফ্লাড হাইড্রোগ্রাফের পরে আর কিছু নাই আচ্ছা এরপর হচ্ছে যদি আমি উল্টা মানে ফ্লাড হাইড্রোগ্রাফ থেকে যদি ইউনিট হাইডোগ্রাফে আসতে চাই তাহলে কি করতে হবে তাহলে ফ্লাড হাইডোগ্রাফ থেকে ইউনিট হাইডোগ্রাফে আসতে হলে আমাকে শুরুতে বেস ফ্লোটা বিয়োগ দিতে হবে বেস ফ্লোক বিয়োগ দিলে আমি কি পাবো ডিরেক্ট রান অফ হাইডোগ্রাফ পাবো ঠিক আছে ডিরেক্টর অফ হাইডোগ্রাফ আচ্ছা এবার